বাবা বলতে বলতে বাপ বাপ হয়ে যাচ্ছে বাপরে বাপ এরকম একটা ব্যাপার ও ওভেন থেকে বেরোচ্ছে ফ্রেশলি বেকড চিকেন তন্দুরি পিজা গুড মর্নিং এস ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বাড়ির দিকে তাকিয়ে এত হাসছি কেন বলো তো আজকে সকালে ঘুম থেকে উঠলাম দেখলাম কি ভালো রোদ উঠেছে আমি ভাবলাম এটাই সুযোগ যা যেখানে আছে সব আজকে কেচে ফেলো এবার তোমাদেরকে বাইরের কন্ডিশনটা দেখাচ্ছি মুসল ধারে বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমার ব্যালকানির কন্ডিশন দেখো মানে বলছি না যেখানে যা আছে সব আজকে ধুয়ে দিয়েছি মনের আনন্দে মানে কি করলাম যেন বাইরে সব দিয়েছিলাম মেলেছিলাম তারপরে বৃষ্টি আসতে আবার তাড়াহুড়ো করে সব ব্যালকানির ভেতরে মেললাম মানে এই নিয়ে সকালটা আমার কেটে গেল। সৌরভ যেন তো খুব খুশি হয়েছে তো ফাইনালি বাপ 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 বলেছে হ্যাঁ কালকে বলছে আমি আজকে সকালেও শুনেছি ওটা এখন আমি খানে খানে বলছি বলার দাদা বলছে না বল বা বা বাবা বাপ বা এই তো যে বলো তো রেন রেন গো অ্যাভে লিটল তো ওয়ান্টস টু প্লে কি খেলবি তুই ভেছাড়া একটু বাইরে ঘুরতে যেতে পারে না গো হ্যাঁ সত্যি যা বৃষ্টি লেগেছে আমাদের মনে একদিন বন্ধ হচ্ছে আবার দ্বিতীয় দিন থেকে চালু সত্যি

আমি তোচকে স্নান করাতে চলে আসলাম আজকে তোদের মালিশনটি আসবে না তো ফোন করে সকালবেলাই বলে দিয়েছিল তো তাই ভাবলাম যে যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার সকাল সকালই তোকে স্নানটা করিয়ে দিই বৃষ্টি বৃষ্টি ওয়েদার সকাল সকাল স্নান আমরা অনেক কথা এরকম ডাবল ডাবল বলি না চলো তুমি দুষ্টুমি করো না আজকে সত্য বাবা আমার একটা ব্যাড হ্যাবিট আছে জানো তো সকালবেলা চোখ খুলেই আগেই আনন্দবাজার অনলাইন বা টাইমস অফ ইন্ডিয়া অনলাইন এগুলোতে একবার চোখ বোলানো কোথায় কী হচ্ছে না হচ্ছে ইনফরমেশান গ্যাদার করতে ভালো লাগে আমার বাট এটা ব্যাড হ্যাবিট কেন বলছি কারণ এই অভ্যাসটা আমাকে ছাড়তে হবে সকালবেলা উঠেই প্রত্যেকদিন নিউজ পোর্টাল খুললেই এখন খালি খারাপ খবর মানে সেদিনকে দিল্লিতে আইএস সেন্টারে যেটা হয়েছে সেটা শুনেই মুডটাই পুরো অফ হয়ে গেল আর আজকে যেই নিউজ পোর্টাল খুললাম শুনলাম নাকি হাওড়া সিএসটিএম এক্সপ্রেস ডিলেল হয়ে গেছে মানে দুজন তো মারা গেছে এখনো অবধি খবর আসছে যাই না কী হয়েছে না হয়েছে সত্যি আমার মনে হয় ট্রেনটা বন্ধ করে দেওয়া উচিত আমাদের দেশে মানে এত ফ্রিকুয়েন্ট অ্যাক্সিডেন্ট মেনে নেওয়া যায় না জাস্ট সেই যে তোজো স্নান হয়ে গেল স্নানের পরে তোজো একেবারে চোখ খুলে রাখতে পারে না মানে এই সময়টা স্পেসিফিক্যালি ওকে ঘুম পাড়াতে হয় না ও নিজে নিজেই ঘুমিয়ে পড়ে তো যাই হোক এইদিকে ব্রেকফাস্টও রেডি হয়ে গেছে ইডলি আর তার সাথে চাটনিটা বানিয়ে রেখেছিলাম এটা আজকে কোকোনাটের চাটনি বানিয়েছি এই যে দেখো চল খেয়ে নেওয়া যায় যা পুড়ে গেল যা তুমি পারবে এটা তুলতে তোজ তুমি পারবে এটা তুলতে পারবে না হতাশ হয়ে গেছে আমি একটু বেরোলাম বেশ কয়েকটা কাজ আছে অ্যাকচুয়ালি সৌমি প্রায় তিন থেকে চারটে জিন্স অল্টার করতে দিয়েছিল তো সেগুলো নেব আর যাব হচ্ছে গিয়ে স্টার বাজারে একটা স্পেশাল জিনিস নেওয়ার আছে তো সৌমি বললো ওই জিনিসটা নাকি শুধু স্টার বাজারেই পাওয়া যায় দেখি গিয়ে একদিকে রোদ আর তার সাথে সাথেই বৃষ্টিও হচ্ছে যেটার জন্য এসেছিলাম সেটা তো এক্স্যাক্টলি পেলাম না বাট গাদাগুচ্ছের বাজার হয়ে গেল এসছিলাম পিজা টপিংস নেওয়ার জন্য অনলাইনে দেখতে হবে তারে আগে পাওয়া যেত এখন আর পাওয়া যাচ্ছে না আজকে জন্য আমার বিশাল লেট হয়ে গেছে এক দিন এরকমটা হয় আর সৌরভ আমাকে সবসময় বলবে যে আমি তোমায় বলি যে কোনো একটা হেল্পিং হ্যান্ড রেখে দাও তো যাই হোক বেজে গেছে পৌনে তিনটে এখন অবধি আমার স্নান হয়নি ঠাকুর বসে আছে এখন গোপালকেও পুজো দেওয়া হয়নি আজকে সকাল থেকে একে তো মালিশ আসনি তারপর আমাদের পুরো রান্না ছিল আজকে তো এই জাস্ট ইলিশ মাছটা বানালাম সেদিনকে বলেছিলে যে কেন তুমি ইলিশের ভাপা বানাও না আমি না মাছ না ভেজে খেতে পারি না আমার গন্ধ লাগে ইলিশ ভাপাটা তাই জন্য আমাদের বাড়িতে অতটা হয় না তো চলো আগে স্নান টান সারি তো জোর খাওয়া হয়ে গেছে ওর খাওয়া মানে খাবার বানালাম খাওয়ালাম মানে আজকে বিভৎস কিন্তু পুরো ও ক্যালকাটার পিসগুলো কিন্তু ও ক্যালকাটার মতন হয়নি

দাঁড়িয়ে পড়লো বাবা বলতে বলতে থ্যাংক ইউ তো থ্যাংক ইউ তাহলে দেখলো তো বাবা বললো ভুলে গেছে সত্যি এখন আর বলে না বা

এক কয়েকদিন ধরেই তোমাদের বলছি না যে এখানের ওয়েদার এত খারাপ হয়ে গেছে না যে মুডটা ভীষণই ডাল লাগছে তো আমি একটু ঘুমিয়ে গেছিলাম উঠলাম উঠে আমার প্রথমেই মনে হলো যে না একটা ভালো ড্রেস পরি তো দেখো একটা একদম আয়রন করা ড্রেস পরলাম একটু লিপস্টিক অ্যাপ্লাই করলাম তাহলে যদি মুডটা একটু ভালো লাগে একে তো বাইরে বেরোতে পাচ্ছি না তোজোকে নিয়ে তার মধ্যে বাড়িতে থেকে থেকে যেন বিরক্ত লাগছে আর যখনই তাকাচ্ছি বাইরে দেখছি বৃষ্টি বিকেলের দিকে একটুখানি বারান্দায় গেলাম একটু নিচে গেলাম অ্যাটলিস্ট ভালো লাগে মনটা দেখবে তো কিছু তো করার নেই এখানকার ওয়েদার এরকমই কমপ্লেন করছি না বাট ওই আর কি ভালো লাগছিল না তো একটা ভালো জামা পরেছি তোমাদের না একটা জিনিস দেখাবো আমি না লিপ না লাইনার কিনেছি তো সেটা দিয়ে অ্যাপ্লাই করলাম লিপস্টিকটা বেশ ভালো লাগছে তো আগে চলো চা বসানো যাক চা খাই তারপর আবার অন্য কথা আমাদের যাদের বাড়িতে বেবি আছে তাদের জন্য ওয়াইপসটা কতটা এসেন্সিয়াল সেটা নিশ্চয়ই তোমাদের বলে দিতে হবে না কোথাও বেরোলে জানো তো আমি ডাইপার ব্যাগে ডাইপার আর ওয়াইভস এই দুটো জিনিস ক্যারি করবোই শুধুমাত্র ডাইপার চেঞ্জের সময় যে ওয়াইপসটা কাজে লাগে সেরকমটা নয় ওয়েট ওয়াইপস কিন্তু বেবিদের জন্য অনেক সময় কাজে লাগে আর যেহেতু বেবিরা ইনভলভ আমরা সময় চাইবো যাতে বেস্ট কোয়ালিটির ওয়াইপস ইউজ করি তো আমি দেখো যে থেকে তোজো হয়েছে লাভ লাপের এই ময়শ্চারাইজিং ওয়াইপসগুলো ইউজ করি খুব ভালো আর যেহেতু এতদিন আমি ইউজ করছি তোমাদেরকে আমি এটা অনেস্ট রিভিউ দিতে পারবো লাভলাকার এই ময়শ্চারাইজিং ওয়াইপসটাই আছে গুডনেস অফ ভিটামিন ই আর সুদিং অ্যালোভেরা যা বেবিদের স্কিনকে ময়শ্চারাইজ রাখার পাশাপাশি নারিশও করে এই ওয়াইপসগুলো পিএইচ ব্যালেন্সড ফ্রি ফ্রম প্যারাবিন অ্যান্ড অ্যালকোহল তাই বেবিদের জন্য এটা হানড্রেড সেফ এর অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস বেবিদের টেন্ডার স্কিনকে ক্লিন রাখে আর কমফোর্টেবল রাখে এই স্কুলে প্যাকে তোমরা বাহাত্তরটা ওয়াইপস একসাথে পেয়ে যাবে যা আমাদের বেবি কেয়ার রুটিনকে হাইজেনিক বানাবে এর প্যাকেজিংটাও আমার খুব ভালো লাগে এই লক সিস্টেমটার জন্য ওয়াইপসের ময়েশ্চারটাও ইনট্যাক্ট থাকে প্লাস আমার তো মনে হয় এটা ইউজ করাও খুব ইজি হয়ে যায় যেহেতু এই ওয়াইপসগুলো সত্যি খুব কাজে লাগে তো আমি সেট অফ সিক্সে একেবারে কিনে নিই তো তোমরাও কিন্তু লাভ ল্যাপের এই ময়েশ্চারাইজিং ওয়াইপসগুলো কনসিডার করতে পারো তো আমি ডিসক্রিপশানে লিংক দিয়ে দেবো তোমরা চেক আউট করে নি আমার মুড যাই হোক না কেন এদের দুটোকে দেখো এখানে কাজ করছি আর তার সাথে তোজোর বাদরামি সহ্য করছি হুম বাদরামি করছে না তুমি ওকে দিয়ে বাদরামি করাচ্ছো তাই তোজো তোর জন্য আমার বদনাম হয়ে যাচ্ছে তো যে এখন বাবা বলেছে বাবার কাছে খুব প্যাম্পার আগে থেকে আজকে ডিসাইড ছিল যে হোম মেড পিজা খাবো তো পিজা বেসটা দেখো আমি আনিয়ে নিয়েছি পিৎজা বেসটা বানানো ভীষণ সিম্পল আমি ভেবেছিলাম পুরোটাই বানাবো তারপরে মনে হলো যে আবার ওই ময়দা মাখ দিয়ে দরকার নেই পিজা বেসটা আনানো থাক তো আমি এখানে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি তন্দুরি মশলা দিয়ে জাস্ট এটা আমি ওভেনে দিয়ে দেবো তারপরেই টপিংস দিয়ে সুন্দরভাবে ডেকোরেট করতে হবে বেসিক্যালি পিৎজা ব্রেডটা তারপরে আবারও আমি এয়ার ফ্রায় দিয়ে দেবো হয়ে যাবে তো খুবই সিম্পল বাট বাড়িতে মাঝে মাঝে এরকম কিছু একটু বানিয়ে ফ্যান্সি খাওয়া যেতেই পারে তো আজকে আর রাত্রিপালে আমাকে রুটি করতে হবে না আমি তো মানে খুশি হয়ে গেছি এই লিপ সেটটা আমি নিয়েছি এটা সুইস বিউটির ম্যাট লিপলাইনার লাইনার এরকম বারোটা শেডস আছে আর এরকম সুন্দর একটা বক্সে এসেছে আমার তো ইউজ করে বেশ ভালোই লাগছে অ্যামাজন থেকে নিয়েছি তুই এই সাড়ে পাঁচশো টাকার মতো নিল আমি এতদিন কিন্তু লিপলাইনার ইউজ করতাম না বাট এখন লিপলাইনার ইউজ করে লিপস্টিক অ্যাপ্লাই করে দেখছি বেশ ভালোই ফিনিশিং আসছে তো ইন কেস তোমরাও যদি সার্চ করছো তো আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো তোমরা চেক আউট করতে পারো আমার ভালোই লেগেছে বেশ ইউজ করে ট্রাই কিপ কলিং হিম বিকজ আই আই এম নট শিউর ইটস অলরেডি হিসেড ইট উইল কাম ইন ফাইভ মিনিটস রাইট ফাইভ মিনিটস ইস ওভার সো আই আই মিন হোল্ড নো প্রবলেম আর ইউ ট্রাই কিপ কলিং হিম টিল দ্য প্রোডাক্ট ইজ ডেলিভারো প্রবলেম ওকে স্যার আমাদের পিৎজা খাওয়ার ডেসপারেসি দেখো সকালবেলা এই টপিং স্টার আনতে আমি স্টারে গেছিলাম বাট সেটা তো পাইনি তারপরে বিগ বাস্কেটও অর্ডার করেছিলাম বলেছিল আজকে নটা থেকে দশটার মধ্যে দিয়ে যাবে এখন মানে দশটা আটচল্লিশ এখনও ডেলিভার হয়নি আমি কাস্টমার কেয়ারে ফোন করলাম বলছে দশ পনেরো মিনিটে আসছে এই সব চক করে আমার মাথায় হাত আমি তো রুটি টুটি কিছুই বানাইনি তো সৌরভকেই জাস্ট আমি বলছিলাম যে ছেড়ে দাও এগারোটা বেজে গেছে তুমি বল কিছু খাবার অর্ডার করে দাও তারপরে কিছু অর্ডার করারও পাবো না তো যাই হোক ফাইনালি এসেছে এবার আমাদের পিৎজা পার্টি হবে লেট নাইট পিৎজা পার্টি না কি বলবো মিড নাইট মধ্যরাত্রে পিৎজা পার্টি হবে তোমরা বানাতে বলতে টাইম লাগবে হ্যাঁ তুমি সমস্ত জোগাড় করে নিয়েছি আমি পেস্টটা কিনে নিয়েছি যদি আজকে বাইরে থেকেই খেতে বলতো আর কিছু করার চলো চটপট বানিয়ে ফেলি আমি না যখনই বাড়িতে পিৎজা বানাই আমুলের এই যে মোজেরলা আর চেজার চিজ নেই এটা মিক্স করা থাকে তো এটা আনি খুব ভালো হয় চলো চটপট বানিয়ে ফেলা যায় এই যে এইটার জন্য আজকে এত সমস্যা তো এটা হ্যাপি শেফের খুব ভালো এর আগেও আমরা ট্রাই করেছিলাম এটা বাড়িতে থাকলে বেশ ভালোই মানে পিজা বানাচ্ছো বা পাস্তা বানাচ্ছো না এই টপিং গুলো ইউজ করা যায় এর মধ্যে কর্ন হ্যালাপিনো অলিভ সবকিছুই আছে সব আছে পেপারসও আছে ইন ফ্যাক্ট আমাদেরই মূর্খামি জানো তো এরকম একটা জিনিস বাড়িতে সব সময় হাজির রাখা উচিত মাঝে মাঝে যখন মিডনাইট এরকম পিজা খেতে ইচ্ছা করবে খাওয়া যাবে সেটাই যেদিনকে খেতে ইচ্ছা করলো সেদিনকে আনবো এটা ভালো নয় দেখে এত টেমটিং লাগে উফ এখনই জিবে জল চলে আসছে বেক হওয়ার আগেই চিকেনটা কিন্তু আমি বাড়িতে এরকম তন্দুরি বানিয়ে নিয়েছিলাম তো এটা হচ্ছে কি আমাদের তন্দুরি পিজা হুম লাস্টলি আবারো মন ভরে চিজ অ্যাড করো দেন বেক করব হয়ে যাবে থেকে বের হচ্ছে ফ্রেশলি বেকড চিকেন তন্দুরি পিজা ভালো হয়েছে দেখতে হেবি না ফাটাফাটি না এরকম ছোট ছোট দুটো পিজায় তো দুজনের হবে না তো আর একটা এখানে এক্সট্রা বানানো হয়েছে এটা আমরা হাফ হাফ করে খাবো তাই না আমার নামটা নিও না তুমিও পুরোটা খেতে পারো বলা যাচ্ছে না না পুরোটা খাবো না গো আর এমন করে বলছে সৌমি যেন ভাত ছাড়বে আমি পিজা খেতে খুব ভালোবাসি না আমি সৌরভ দুজনেই পিজা খুব পছন্দ খুব পছন্দের খাবার একটা

এত কাণ্ডের পরে ডিনারটা কিন্তু ফাটাফাটি হলো পিৎজাগুলো খেতে খুব ভালো হয়েছিলো তোমরাও বাড়িতে এরকম সিম্পল প্রসেসে পিৎজা বানিয়ে নিতে পারো তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি এখন বেজে গেছে বারোটা তো যে এখনও ঘুমাচ্ছে মানে এখনও একবারও দেখছি নড়ে চড়ে নিই কী বলতো এখন একটা জিনিস আমি নোটিস করছি হয়তো এটা আমার মনের ভুলও হতে পারে ও না মানে আমরা গিয়ে শুলে যেন শান্তিতে ঘুমায় তার আগে দেখেছি যদি দশটায় ঘুমিয়ে পড়ে না আমরা শুতে সুতে সাড়ে এগারোটা বারোটা যদি হয় ও নড়বে একটু উঠবে আবার করে চাপড়ে দিলে ঘুমিয়ে পড়ে এরকমটা হয় তারপরে আমরা গিয়ে যখন শুই তখন একদম সাউন্ড স্লিপ ঘুমাই তো চলো কালকে আবার তোমাদের সাথে একটা ইন্টারেস্টিং ব্লগে দেখা হচ্ছে যদি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা গুড নাইট